একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস। 2015 সাল থেকে প্রতি বছর একুশে জুন দিনটি বিশ্ব যোগা দিবস হিসেবে পালন করছে রাষ্ট্রপুঞ্জ। প্রাচীন ভারতীয় অনুশীলন যুগের বহুবিধ উপকারকে স্বীকৃতি দিয়ে সারা বিশ্বে একুশে জুন বিশ্ব যোগা দিবস পালিত হয়। এবছর সপ্তম যোগ দিবস পালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে এই দিন রাজ্যে ও সরকারি বেসরকারি উদ্যোগে যোগার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করলেন রাজ্যবাসী। সরকারিভাবে এদিন রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা NSRCC ইন্দোর স্টেডিয়ামে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব সহ প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা। কোভিডের সমস্ত নিয়ম কানুন মেনে এদিন অনুষ্ঠিত হয় এই দিবসটি। সেখানে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা যোগায় অংশ নেন। রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বললেন, যোগা আমাদের প্রাচীন পরম্পরা। কোভিডের এই সময়ে যোগা অত্যন্ত প্রয়োজনীয়। করোনা সংক্রমণের প্রথম পর্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আয়ুষের গাইডলাইন জারি করেছিলেন। সুস্থতার ক্ষেত্রে তা আমাদের সকলের অনুসরণীয় হওয়া উচিত। মহামারীর এই সংকটের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে অর্থনীতিতে স্থিতি বজায় রয়েছে এবং তা প্রবাহমান। সকলের সহযোগিতায় আমরা কোভিডের প্রথম ঢেউকে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় ঢেউও অনেকটাই সামলে উঠতে পেরেছি। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে আহ্বান রাখেন, নিজেদের সুস্থ রাখতে কোভিড বিধি মেনে চলুন এবং নিয়মিত যোগাভ্যাস করুন। আজকের এই যোগা দিবস পুরো দুনিয়াব্যাপী যে পালিত হচ্ছে, যোগা আমাদের কোভিডের যাপন তাকে নিরাময় অনেকাংশে সহযোগিতা করে এবং আমরা যোগাভ্যাস করে থাকি। আমাদের এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের ভালো যোগাভ্যাস করে, তার উদাহরণ আছে, ন্যাশনাল লেভেল গিয়েছে এবং আগামী দিনেও যোগাভ্যাস ক্রমাগত করাতে গ্রামে গঞ্জে আরও বড় মাত্রায় তার পরিধি বাড়ানো এবং নিজের দরিদ্রের জীবনে অভ্যাসের মধ্যে তাকে নিয়ে আসা, তবেই আজকের দিনে সার্থকতা আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।